কে আমি নিউজটা দেখলাম আমি নিজে ওটা নিয়ে পোস্ট করছি ফেসবুকে হাসান আজারি এবং আরেকজন কি আজারি মুস্তাফা আজারি সম্ভবত দুইজন সুন্নিপন্থী বক্তা উনারা আমাদের খ্যাতিও মান একজন আলোচক মিজানুর রহমান আজারি শেখ মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ উনি দাওয়াত করেছিলেন উনি দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন সেই উপলক্ষে বিভিন্ন গরনার সুন্নি আলিয়া কওমি আহলে হাদিস সকল পন্থী আলেমদেরকে উনি ডেকেছিলেন দাওয়াত করেছিলেন সেখানে আমাকেও দাওয়াত করেছিলেন আমি পারিবারিক ব্যস্ততা বাচ্চা রাকিকা এই জন্য যেতে পারি নাই তো সেখানে ওই দুইজন আজারি আসছিল হাসান আজারি এবং মুস্তফা আজারি এরা কি করলো এই মিজানুর রহমান আজারি উনার সাথে এরা এসে দেখা করার কারণে বসার কারণে খাওয়ার কারণে এদের সুন্নিরা মিলে ধরছে যে এদের নাকি ইমাম চলে গেছে এমনকি এরা এখন তওবা তো করছে করছে নতুন করে কালিমার শাহাদাত পড়ছে আমার জানতে মনে চায় যেহেতু এদের তাদের বক্তব্য অনুযায়ী তওবা করতে হয়েছে কালিমার শাহাদাত পড়া লাগছে তাহলে বউগুলো কি আছে না গেছে বউগুলো কি আছে না গেছে আশ্চর্যের বিষয় কি জানেন এই কথাটা বলতাম না এই বিষয়টা আনলাম এই জন্য এই সুন্নিদের যখন আমরা বলতেছি আপনারা কি করলেন এটা একজন আলেমের সাথে দেখা করলে ইমান চলে যায় নাকি কেন কালিমা শাহাদত পড়লো কাফেরের সাথে মুসলমান সাক্ষাৎ করলে তো ইমান চলে যায় না স্যার কাফেরের সাথে মুসলমান দেখা সাক্ষাৎ খাওয়া দাওয়া করলেও তো ইমান যায় না তাহলে মিজানুর রহমান আজারির সাথে দেখা করার কারণে এদের কালিমা শাহাদত পড়তে হলো এখন এরা ফেসবুকে কি লিখতেছে জানেন অনেকে লিখতেছে না আমাদের যারা হলো ব্যক্তি পূজারি এরা মাজার পূজারি লিখতেছে না এরা বলতেছে এ ওহাবির বাচ্চারা আমরা যদি মাজার পূজারি হই তোরা হইলি মূর্তি পূজারি এই কথা বলে হাসতেছেন এই কথা বলার সাহস কোথায় পাইছে পরে পাল্টা দেখলাম কিছু কমেন্টে কিছু পোস্টে ওরা লিখতেছে আমরা মাজারে গেলে আমাদেরকে মাজার পূজারি বলিস এখন তোরা যে মন্দির পাহাড়ে দেশ তোরা তো মন্দির পূজারি কারা সুযোগ করে দিচ্ছে এই কথা বলা আমাকে বলেন ইমানের দাবি কি বলেন আমাকে বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়েছি আমি সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দেওয়ার পরে আমি গিয়ে মূর্তি পাহারা দিব ওরা ডাকডুল বাজাবে ওরা মহিলা নিয়ে নাচবে আর আমি সেখানে বসে বসে দেখবো আর ওদের পাহারা দিব এটা কি আমার ইমানের দাবি আমার ইমান কি এটা বলে হ্যাঁ এখন আসেন ওই উপদেষ্টা এবং যারা এই সমস্ত কথা বলতেছেন এই দয়া করে ব্যক্তি পূজারি হবেন না অমুক শায়েক কি বলছে তমুক শায়েক কি বলছে এগুলো আমাদের সামনে দলিল হাজির করবেন না কোরআন সুন্নাহ কি বলছে নিয়ে আসেন আমার কথা ভুল হলে আমি তওবা করে ক্ষমা চাই চলে যাব আমাকে বলেন ইমানের প্রথম শর্ত তাগুতকে বর্জন করা ওমাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহ বলছেন যারা ইয়াকফুর বিত্বাগুত তাগুতকে অস্বীকার করলো বর্জন করলো ওয়া ইউমিন বিল্লাহ তারপরে ঈমান আনলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা তারা এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো লান ফিসামা লাহা যা কখনো কি হবে না ছেড়ে চলে যাবে না এমন এক মজবুত হাতল ধরলো যে হাতল ছুটে যাবে না শক্ত ঈমান আনয়ন করলো আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তাদের ঈমান মজবুতির সাথে হলো তাইলে ঈমানের প্রথম শর্ত হলো তাগুতকে বর্জন করা এখন আমরা মুসলিম কিন্তু জানি না তাগুত কি এমন অসংখ্য মুসলিম আছি না যারা তাগুত কি সেটাই জানে তাগুতের আলোচনা করলেই ভাই যেটা বলতেছিল আমি রাস্তা থেকে শুনলাম জঙ্গি মৌলবাদী ট্যাগ দেওয়া শুরু হয় কথা বলেন কিছুদিন আগেও আমরা বাংলাদেশে কি দেখছি কোন যুবক যদি দাড়ি রাখে তাকনুর উপর কাপড় পরে পাঁচক্ত নামাজ পড়ে তাইলে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়তো কি হয় না তো এখনো যদি কেউ তাগুত নিয়ে আলোচনা করে জিহাদ নিয়ে আলোচনা করে আর জঙ্গি বলা হয় বোঝা গেল যে ট্যাগিং যে মিশন কাউকে ট্যাগ দেওয়া নেম কিলিং সিস্টেম এটা একটু আপডেট হয়েছে এখন জামাত শিবির বলে না এখন জঙ্গি বলে তো ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বাবা ও শেরপুরিয়া বাবা জিরা দয়া করে চুপচাপ থাকেন যে বসে আছে বসে থাকেন যে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকেন এই কাদার মধ্যে জাইট্টা করে বসায় দরকার নাই আমরা কি জাইট্টা কর না খেচ্ছা কর একটা ওইলি হইলো কথা কইন জাইট্টা বসাইতে যায় না এই সাপা সাপি জাতাজাতি করলে এই কাদার মধ্যে কেউ বসতে চাইবে না পরে এই মারামারি করবো নাকি প্রোগ্রাম বয়ান করবো তো এই জন্য দরকার নাই শুধু কয়েকটা মেসেজ নেন আপনারা শুধু কয়েকটা কথা আমাদের শোনানো দরকার আপনাদেরকে প্রিয় ভাইরা আমার ঈমান এবং কুফুর এই দুইটা জিনিস একেবারেই আলাদা ঈমানের সাথে কুফুর থাকতে পারে না আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ নিজে যেখানে বলতেছেন
তোমরা কি আমি যে কিতাব পাঠাইছি যে কোরআন পাঠাইছি এটা কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা ফামা জাযাউ মাই ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া তাদের জন্য আছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা দুনিয়ার জীবনে কি লাঞ্ছিত জীবন এবারে আমরা কি লাঞ্ছনার দাসত্বের ইসলাম পালন করতে চাই নাকি স্বাধীন ইসলাম পালন করতে চাই ভারত কিংবা রো মূর্তি পূজায় ষড়যন্ত্র করবে মূর্তি পূজায় দাঙ্গা হাঙ্গামা হয়ে যাবে বাংলাদেশ দখল করে নেবে এই ভয়ে আমরা কি ইমানের দাবিতে না থাইকা ভারতের ভয়ে রোয়ের ভয়ে মূর্তি পাহারার দালাল হয়ে যাব নাকি ইমানি গায়রত নাই আমাদের আমি আগেও বলছি এখনো বলতেছি আজকে তো শুনলাম আমাদের উপদেষ্টা মহোদয় হিন্দুদের ইয়া আছে না ওই যে আপনার হিন্দুরা স্যাম্পল হিসেবে পড়ে গেরুয়া পতাকা বা যেটা ওই যে গলায় লাগায় হলুদ লাল বিভিন্ন কালারের পইরা পইরা বলতেছে এই মোবাইলগুলো সরান বক্সের সামনে থেকে মোবাইল সরান বক্সের সামনে থেকে মোবাইল সরান বক্সটা কোথায় যেটা নিয়ে বসছেন এখান থেকে মিক্সার কিংবা এগুলো থেকে মোবাইলগুলো দয়া করে সরান ফোনগুলো একেবারে ফ্লাইট মোড করেন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের ঈমান বাঁচাতে হবে আগে ব্যক্তির সমালোচনার নাম দিয়া যে হুজুর ওনারা ফোন দিয়ে বলতে পারলেন না একটা মেসেজ দিতে পারলেন না এটা ওপেনলি বলতেছেন না বুঝে কথা বলবেন না কোন ব্যক্তি যদি ঈমান দিন এগুলোর সাথে সম্পৃক্ত কোনো কথা জাতির সামনে ওপেনলি বলে তাহলে সেই বিষয়টা আমাদের কেউ কিংবা আমিও যদি বলি তাহলে আমার বিষয়টা অন্য কারো জাতির সামনেই পরিষ্কার করতে হবে উনি আগে তো বলছিল যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেওয়ার জন্য তৈরি আছে আমি জানি না মাদ্রাসার কোন মাদ্রাসার মুতাহিম সাহেবরা ওনার সাথে যোগাযোগ করছে যে আমাদের মাদ্রাসার ছাত্ররা তো মন্দির পাহারা দিতে চায় আপনি একটু জানাই দেন কোন সময় আপনাদের উপরে তো আগে বলছিল এখন আজকে দেখলাম আজকে গাড়িতে বসে ভিডিওটা দেখলাম গাড়ির মধ্যে পতাকা লাগাইছে ওই যে হিন্দুদের গেরুয়া যেটা হিন্দুরা পড়ে এটা লাগাইয়া বলতেছে যে আমি এটা লাগাইছি এটা আমার সম্মান এটা ওনারা আমাকে অনার করেছেন সম্মান করেছেন এই জন্য লাগাইছি এটা এবং এটা লাগাইয়া গর্বের সাথে মুসলমানদেরকে ছোট করতেছে বলতেছে আমাদের মুসলিমরাই এখন এই এক ঘন্টা পর থেকে আমাকে নিয়ে ট্রল শুরু করবে আমাদের মুসলিমরা আমাকে নিয়ে কি করবে ট্রল শুরু করে দিবে আমাদের মুসলিমদের মধ্য থেকে আমাকে নিয়ে ট্রল করবে আমি কেন এটা পড়লাম এসব কথা বলবে আমাকে বলেন মন্দিরের পূজায় গিয়ে হিন্দুদের পূজায় গিয়ে মণ্ডপে গিয়ে সেই ইসলামকে ছোট করে নাই যাওয়াতে ছোট না বরং সে নিজে বলতেছে যখন আমি উনি যাওয়ায় ছোট হয়ে গেছে ইসলাম এটা বলি নাই কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খালি কথা কাজ করে এদিক সেদিক করা হয় উনি যাওয়াতে ইসলাম ছোট হয়ে গেছে এটা বলি নাই উনি যখন এই কথা বলতেছে যে আমি এই গরুয়া পতাকা পড়ছি এ লাগাইছি এটা আমাকে সম্মান করা হয়েছে আর এটার কারণে এক ঘন্টা পর থেকেই আমাদের মুসলিমরাই আমাকে নিয়ে ট্রল করবে এ তখন এই কথা বলার কারণে ইসলামকে মুসলিমদেরকে ছোট করা হয় নাই আমি বলি তাহলে সিঁদুর কবে লাগাবেন দেখাইতে হবে তো উদারতা দেখাইতে হবে না আমরা উদার আমরা বড় উদার মুসলিম ইসলাম ধর্ম খুব উদারতা দেখায় এগুলো কবে দেখাবেন সিঁদুর একটা পইরেন পারলে পারলে আমনে ওনের বুদ্ধি একটা বাড়ি পিছন দিয়ে বাঁশ দিয়ে আমনে বাড়ির সামনে খাড়া করে দিয়ে মন্দির গিয়ে তো ভালো যাওয়ার দরকার নাই আল্লাহ আপনাদের কয় উপদেষ্টা মিলে অবুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন রিমান্ডে দিবেন সারা পৃথিবীর সমস্ত চাহেল সমস্ত চাহেলগুলো মাথারেটগুলো সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায় একাও যদি একত্রিত থাকি শেখ মুজিব হাম্বলের মতো কলকে কোরআনের মাসালাই উনি কেমন দাঁড়িয়ে গিয়েছিলেন আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ঈমান থেকে চলে যাওয়ার মতো পথ